সবুজের দেশ বাংলাদেশ এই সবুজের পুরো একটা অংশ জুড়ে রয়েছে চা বাগান দুটি করে একটি পাতার সৌন্দর্যে মোড়া এই চা বাগানের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চারপাশে সবুজের এই মনোরম দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ইতিমধ্যে চা বাগানে চলে এসেছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের লোক চা বাগান বলতে অনেকেই শুধু মালিনী ছড়া চা বাগানের কথা বুঝছেন করবো বাংলাদেশের একশো সাতষট্টি চা বাগানের মধ্যে এই চা বাগান কিন্তু এখন দশ নম্বর এ আছে চলুন কথা না বাড়ি আপনাদেরকে আমি চারপাশের ভিউটা একটু দেখাই এগুলা তো চা গাছ আপনারা বুঝতেই পাচ্ছেন আর এই যে গাছ গুলা দেখছেন এগুলা হচ্ছে সেট্রি চা বাগানের মধ্যে এত বড় বড় গাছ দেখে আপনারা আবার ভেবে নিয়েন না যে এই গাছগুলো বাংলাদেশের নায়ক নায়িকারা ধরে গান বা নাচ করার জন্য এগুলা হচ্ছে এই চা দেওয়ার জন্য এখানে কিন্তু চলে এসেছে চলে এসেছে আমাকে নিতে কারণ আমি অনেক ভেতরে চলে এসেছি আর সামনে তো আজকে মূলত এখানে এসেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর সেই সাথে আমার যা আমার ছোট যাকে আমি চা বাগানটা দেখাবো কিভাবে চা পাতা তোলা হয় কিভাবে চা পাতা থেকে সবুজ চা পাতা থেকে কিভাবে চা পাতা তৈরি হয় তো আমার যা এখানে তো আমার যা এখানে ছবি উঠছে আর এই যে আমার যা বাচ্চারা আমার একটি ভাইয়েরা আর এখানে রুদ শিশিরও ফটোশুট করছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে কে আমি দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানটাকে তো আমার ক্যামেরাম্যানকে তো আপনারা চিনতেই পারছেন আমার ভিডিওতে আমি অনেক ব্লগে শেয়ার করেছি আমার ছোট বোন তো আমার আমাকে বৃদ্ধ করতে গিয়ে ওর মোবাইলটা এখানে পড়ে গেছে যে ঠিক আছে মোবাইল ঠিক আছে একদম ঠিক এই যে তো আমার এখান থেকে দেখা যাচ্ছে ততটুকুই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বুঝতেই পারছেন নিশ্চয়ই এখানকার ভিউ গুলা খুবই সুন্দর চারদিকে সবুজের ছেড়ে আছে এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো এই এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না আমরা এখন যে সেকশনে আছি এই সেকশনে কিন্তু চা পাতা চয়ন করা হচ্ছে না চা পাতা যেখানে চয়ন করা হচ্ছে সেটা আমি আপনাদেরকে দূর থেকে দেখিয়ে দিব কারণ আমাদের এখন সেখানে যাওয়া সম্ভব না ইবি অতিরিক্ত দুষ্টামি করছে ইবি নিয়ে এখান থেকে যেতে পারলেই আমরা বাঁচি যে সেকশনে নারী শ্রমিকেরা চা পাতা চয়ন করছে সেই সেকশনটা আমি আপনাদেরকে দূর থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি একে তো অতিরিক্ত গরম তার উপর ই বিধ তাই এখানে আসার আর আমরা কোনো রিস্ক নেইনি আপনাদেরকে দেখানোর জন্য শুধু দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি তো ভিভার্স চা বাগান চা পাতা তুলা এগুলা নিশ্চয়ই আপনারা অনেক দেখেছেন আজকে চলুন আমি চা পাতা থেকে কিভাবে কালো কালো চা পাতা তৈরি হয় সেটা আপনাদের দেখাই তো সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে চা ফ্যাক্টরিতে চা পাতা চয়ন করাটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাতে না পারলেও চা পাতা তোলার পর ওরা চা পাতা নিয়ে কোথায় যায় কি করে কিভাবে কালো চাপাতা তৈরি হয় সেই সবগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই হচ্ছে যা ফ্যাক্টরিতে যাওয়ার আগে আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি কয়েকদিন আগে কিন্তু আমাদের ফুফাতো বোনকে নিয়ে আমরা এসেছিলাম ফ্যাক্টরি দেখাতে তখন কি হয়েছিল চলুন সেটা ফ্ল্যাশব্যাক থেকে দেখে আসি তো সেদিন ছিল শুক্রবার আমরা জুমার নামাজের পরে চা ফ্যাক্টরিটা আপাকে দেখাতে নিয়ে আসি আর আসার পর দেখি যে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে হয়ে গেছে গেছে ফ্যাক্টরি বন্ধ এটা দেখে আপা খুবই আপসেট তারপর রফিক মেশিন সব মেশিন সবকিছু আপাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন বছরের প্রথম সিজনে চা পাতা উৎপাদন কম হয় এর জন্য চা পাতার চয়নও কম হয় আর জন্য ফ্যাক্টরিও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর সে কারণেই আপা ওই দিন চা ফ্যাক্টরিতে কিভাবে চা তৈরি হয় সেটা দেখতে পারেননি তারপর আর কি করা ফ্যাক্টরির সামনে এই ফুলের বাগানে দাঁড়িয়ে আপা ভাবি ছুটন ওরা ফটোশ্যুট করা শুরু করেছিল এক কথায় দুধের স্বাদ ওরা ঘুলে মিটিয়ে নিয়েছিল তো ওরা যখন ছবি উঠছিল তখন আমি ওদেরকে একটু ভিডিও শুট করে নিয়েছিলাম তো ভিভাস এখন আমরা অফিসের সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন এখানে নারী চা শ্রমিকেরা মাথায় একটা করে বুঝা নিয়ে দাঁড়িয়ে আছে তো এই বোঝার মধ্যে হচ্ছে চা পাতা এতক্ষণ ওরা যে চা পাতা তুলেছে সেটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওজন করে নিচ্ছে তো প্রতিদিন ওদেরকে বাইশ কেজি চা পাতা তুলতে হয় বাইশ কেজি চা পাতা তোলার পর ওদের ডেইলি পারিশ্রমিক হয় একশো সত্তর টাকা তো বাইশ কেজি চা পাতার থেকে যদি বেশি চা পাতা তুলে তো প্রতি কেজি পাঁচ টাকা করে আরও বেতন বেশি পাবে আর যদি বাইশ কেজি থেকে চা পাতা কম তুলে তাহলে ওদের মজুরি থেকে হিসেব করে টাকা কেটে রাখা হবে তো এখন আমি আপনাদেরকে একটু ওজন করে স্কেলটা দেখাই আর আজকে এখানে গণেশ দাদা বসে ওজন করিয়ে ওজনের হিসেব লিখে রাখছেন তো এবার একটু দেখি যে ইনি কতটুকু চা পাতা তুলেছেন তো দাদাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ইনি এক পনেরো কেজি চা পাতা তুলেছেন তো দাদা এটাও জানালো যে এখন চা পাতার সিজন না এজন্যই সবাই চোদ্দ পনেরো এরকম করে চা পাতা তুলছে তো এই সিজনে ওদেরকে একটা টার্গেট দেয়া হয় যে সবাই মিলে দু কেজি চা পাতা তুলতে হবে আর দু হাজার কেজি চা পাতা তোলার উপর ওদের বেতনটা ওদের দেয়া হয় দৈনিক তখন এক সত্তর টাকা ওরা মজুরি পায় না এর চেয়ে একটু কম পায় শ্রমিকেরা এদিকে ওদের কমপ্লিট করতে থাকুক আমরা চলুন দেখে আসি ওজন করার পর এই চা পাতা গুলো নিয়ে ওরা কি করে তো এই জন্য আমাদেরকে ওদের পেছন পেছন যেতে হবে চা ফ্যাক্টরিতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি চা ফ্যাক্টরির সামনে তো আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমি অনেকখানি পিছিয়ে পড়েছিলাম এদিকে আর আমার জন্য ওয়েট করছে তো এখন আমরা চা ফ্যাক্টরিতে যাব না এখন আপনাদেরকে দেখাবো যে চা পাতা ওজন করে এরা কোথায় নিয়ে যাচ্ছে এই যে এরা কিন্তু চা পাতা ওজন করে চলে আসছে এদিকে ধরা থাকে তো এখন যে চার পাঁচজনকে আমরা চা পাতা নিয়ে আসতে দেখলাম এই চা পাতা ওরা এখানে ঢালছে সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই যে যে একজন নিয়ে এসেছে চা পাতা তুলে প্রথমে এখানে নিয়ে এসে পাতাগুলো একটু পানি ঝরানো হয় তো এই হাউসটার নাম হচ্ছে ট্রাফ হাউস ট্রাফ হাউসই প্রথমে চা পাতা এনে এই পাতাগুলো থেকে পানিগুলো শুকানো হয় তো যে বড় বড় ফ্যানের সাহায্যে চা পাতাগুলো শুকানো হয় সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ট্রাফ হাউজেই বড় বড় ফ্যানের সাহায্যে চা পাতার পানিগুলো একটু শুকানো হয় ট্রাফ হাউসে রেখে শুকিয়ে যাওয়া পাতাগুলো একটু দেখি এখন তাহলে চলুন ফ্যাক্টরি ভেতরে চা পাতা গুলো নিয়ে কিভাবে কি করা হয় সেটা একটু দেখে আসি দাঁড়ান দাঁড়ান ভেতরে ঢুকার আগে বাইরে যে সাইনবোর্ড গুলো আছে সেগুলো একটু আপনাদের দেখাই তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বড় বড় করে লেখা আছে ছবি তোলা নিঃস আমাদের যেহেতু এই বাগানেই বসবাস আর এখানকার সবাই আমাদের পরিচিত তাই ভাইয়া বলার পর আমাদের কেউ বাধা দেয়নি আমি আপনাদের জন্য সবকিছু রেকর্ড করা শুরু করে দিয়েছি ভেতরে টুকার পুরোপুরি টা ফ্যাক্টরির ভেতরে শুধু পুরুষেরা কাজ করে এখানে কোনো নারী শ্রমিক নেই তো দেখতে পাচ্ছেন একজন পুরুষ শ্রমিক ট্রাফ হাউস থেকে শুকনো পাতা নিয়ে এসেছে সে উপরে নিয়ে যাচ্ছে তো চলুন আমিও আপনাদেরকে উপরে নিয়ে দেখাই যে পাতাগুলো এখানে কি করছে দেখতে পাচ্ছেন সব চপনা পাতাগুলো এনে এখানে জড়ো করা হয়েছে তো এখান থেকে পাতাগুলো একজন বসে বসে মেশিনে দিচ্ছে উপর থেকে মেশিনের মধ্যে দিচ্ছে তাহলে চলুন এবার নিচে যাই নিচে গিয়ে দেখি যে মেশিন এই পাতাগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে তো আমি এখন মেশিনের দিকে যাচ্ছি উপর থেকে কিন্তু এই মেশিনের মধ্যে পাতাগুলো ঢালা হচ্ছে তো পাতাগুলো ব্লেন্ড হয়ে বের হচ্ছে কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ব্লেন্ড হয়ে পাতাগুলো কোথায় যাচ্ছে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো মেশিনটা অনেক লম্বা আমি মেশিনের পাশে পাশে হাঁটছি দেখতেই পেলেন কিভাবে বিশাল বড় একটা মেশিনের মধ্যে দিয়ে শুকনো চপাতাগুলো ব্লেন্ড হয়ে বেল্টের সাহায্যে এসে এখানে জমা হচ্ছে। ব্লেন্ড হওয়ার পর চপাতা গুলোকে এখানে রেখে একটু শুকিয়ে নেওয়া হয়। যে পাতাগুলো একটু শুকিয়ে গেছে সে পাতাগুলোকে আকী বাকেটের মধ্যে এখন তুলে নেওয়া হচ্ছে। তারপর এই পাতাগুলোকে আরো একটা মেশিনের মধ্যে দিয়ে দেয়া হচ্ছে। আপনাদেরকে আমি দেখাই যে এই পাতাগুলো ব্ল্যান্ড হওয়ার পরও কিন্তু এখনো সবুজ কালার এর এখনো পাতাগুলো কালো হয়নি তো কালো করার জন্যই কিন্তু এখন এখন একটা মেশিনে মেশিনে পাতাগুলো এই যে পাতাটা জন্য যাচ্ছি মেশিনের বাকি অংশটা আপনাদেরকে দেখানোর জন্য তো এই রুমে জাস্ট আমি আর ভাইয়া এসেছি ইব্বিদেরকে আমি এই রুমে আনিনি তো এই রুম থেকে এই যে দেখা যাচ্ছে ফুলের মতো এই দিক দিকে কিন্তু এটা কিন্তু মেশিন এই দিক দিয়ে চা পাতাটা আসছে আর এই যে এই হচ্ছে মেইন মেশিনটা তো এদিক থেকে টি এর মেশিন মেশিনটা এখানে যে এই যে বিশাল বড় একটা মেশিন পুরো মেশিনটা আমি আপনাদেরকে আগে দেখাই দুই রুম জুড়ে থাকা বিশাল এই মেশিনের মেইন অংশটা হচ্ছে এখানে তো এই মেশিনটা হচ্ছে গ্যাসের সাহায্যে চলে তো দেখতেই পাচ্ছেন ভেতরে আগুন তো এই আগুনের সাহায্যেই কিন্তু এই সবুজ চা পাতাগুলোকে এখন কালো করা হচ্ছে তো এই মেশিন থেকে সবুজ কালো হয়ে কোন দিক দিয়ে বের হচ্ছে সেটাও একটু এখন আমরা দেখিনি মেশিন থেকে চা পাতাগুলো এই দিক দিয়েই বের হচ্ছে আর এখানে চা পাতা বালতির মধ্যে জমা করে রাখা হচ্ছে তো এটা হচ্ছে চা পাতার একদম ফাইনাল লুক তো বসে বসে এখানে এখানে বড় বড় ফ্যানের সাহায্যে চা পাতা গুলোকে শুকানো হচ্ছে আর এখান থেকে কিন্তু চা পাতা গুলো প্যাকেটজাত করা হবে এই যে বস্তার মধ্যে কিন্তু চা পাতা ভরে রাখা হয়েছে তো ভিউয়ার্স আমি পুরো চেষ্টা করেছি চা পাতার প্রক্রিয়াজাতকরণটা আপনাদের দেখানোর জন্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা দেখাবেন আর এখানে যাবার পথে একটা কাঁঠাল গাছে অনেকগুলা কাঁঠাল দেখে আমার জায়ের খুব শখ হয়েছে এখানে ছবি তোলার তো একটু আমি কাঁঠাল গাছটাকে আপনাদেরকে জুম করে দেখাই আমরা যখন কাঁঠাল নিয়ে বিজি তখন ইবি কি করছে সেটাও একটু দেখাই গাড়ির চাবি নিয়ে নিয়েছে আর এখন গাড়ির চাবিটা গাড়িতে ঢুকিয়ে ও গাড়িটা চালানোর চেষ্টা করছে বাগান সম্পর্কে ছোটখাটো একটা টিপস দিই আপনাদেরকে চা বাগানে যেরকম অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে ঠিক তেমনি এরকম ছোটখাটো খাটো বিপদ লুকিয়ে আছে তো বাগানে গেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে অনেক চা শ্রমিকেরা কাজ করে যাওয়ার সময় জ্বালানি কাঠ সংগ্রহ করে নিয়ে যায় তো জ্বালানি কাঠ মাথায় করে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটাও আমি আপনাদের জন্য একটু ভিডিও করে নিই তো ভেহেবাজ আজকে এ পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ